হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিউজটি হচ্ছে, মেসি বেশি বেতন পাচ্ছেন। ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ আয় ক্রিস্টিয়ানো রোনালদোর, খুব পিছিয়ে নেই লিওনেল মেসি, আছেন তিনে। তবে বেতনের প্রশ্নে প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে মেসি। নতুন চুক্তিতে সপ্তাহে 5.5 লাখ ইউরো বেতন মেসির। বাজারে গুঞ্জন, পিএসজিতে গেলে নেইমারও এমন বেতনই পাবেন। তবে একটি গবেষণার তথ্য জানলে ব্যাপারটা নিয়ে কিছুটা হলেও ভাববে ফরাসি ক্লাবটি। সেই গবেষণায় উঠে আসা তথ্য বলছে, স্বয়ং মেসি নাকি প্রাপ্যের চেয়ে বেশি বেতন নিচ্ছেন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার সায়েন্স ইন স্পোর্টস, IJCSS নামের একটি গবেষণাপত্রেই জানা গেছে চমকে দেওয়া এই তথ্য। এই গবেষণা দাবি করেছে, মেসি সপ্তাহে তার প্রাপ্য বেতনের চেয়ে 3 লাখ ইউরো বেশি বেতন নিচ্ছেন। অঙ্কটা লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতনের সমান। আর অ্যাঙ্গেল ডি মারিয়াকেও নাকি প্রায় 1,70,000 ইউরো বেশি বেতন দিচ্ছে পিএসজি। IJCSS প্রথমেই বলে নিয়েছে, তারকামূল্য কিংবা জনপ্রিয়তার মাপকাঠি একজন খেলোয়াড়ের বেতন নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি। খেলোয়াড়ের বয়স, মাঠের পজিশন, ক্লাবের অবকাঠামো এবং তার খেলোয়াড়ি দক্ষতার উপর ভিত্তি করেই তাদের প্রাপ্য বেতন বের করা হয়েছে। খেলোয়াড়দের বিভিন্ন স্কিলের উপর ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে অ্যালগোরিদম। গবেষণার ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে 2016 সালে ফুটবলারদের পারফরমেন্সকে। প্রাথমিকভাবে রিগ্রেশন ক্লাসিফায়ার ব্যবহার করে শ্রেষ্ঠ প্রাথমিক গবেষণায় বাড়তি বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় মেসির পরে ছিলেন রোনালদো। মেসির 2 সতীর্থ সুয়ারেস ও নেইমার ছিলেন এরপরই। এখানে বেতনগুলো দেখা যাচ্ছে, লিওনেল মেসি 5,50,000 ইউরো, প্রাপ্য 2,35,026 ইউরো। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান 3,40,000 ইউরো, প্রাপ্য 1,54,766 ইউরো। লুইস সুয়ারেস 3 লাখ, প্রাপ্য 1,51,567 ইউরো। নেইমার 2,70,000 ইউরো বর্তমান, প্রাপ্য 1,51,940 ইউরো। ডেভিড ডি গিয়া 2,50,000 বর্তমান, প্রাপ্য 1,26,940। তবে অ্যালগোরিদমের সবকটি শর্ত পূরণ করার পর দেখা গেছে ফুটবলারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন পাওয়ার দাবি মেসি করতেই পারেন। দ্বিতীয় গবেষণাতেও প্রথম গবেষণার চেয়ে বেতন খানিকটা বেড়েছে তার, সেই অঙ্কটা 2,43,000-এরও একটু বেশি। খেলোয়াড়দের মধ্যে তার আশেপাশে নেই কেউ। তবে গবেষণাপত্রে স্বীকার করে নেওয়া হয়েছে তারকামূল্য এ হিসাবের বাইরে, ফলে সমর্থকদের কারণে পাওয়া বাড়তি অর্থ কিংবা স্পন্সরদের আগ্রহ যে বাস্তবে খেলোয়াড়ের বেতনে প্রভাব ফেলে সেটি এ হিসেবে আনা হয়নি। সেই হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বাড়তি বেতন হওয়া 5 খেলোয়াড় হচ্ছেন লিওনেল মেসি বর্তমানে 5,50,000 ইউরো, প্রাপ্য 2,43,333 ইউরো। অ্যাঙ্গেল ডি মারিয়া 2,30,000 ইউরো বর্তমান, প্রাপ্য 58,974 ইউরো। রবিন ফন পার্সি বর্তমানে 2,10,000 ইউরো পাচ্ছেন, প্রাপ্য
428 ইউরো। ইভান রাকিটিচ বর্তমান 1,80,000 ইউরো, প্রাপ্য 61,556 ইউরো। নিকোলাস ওটামেন্ডি বর্তমান 1,65,000 ইউরো, প্রাপ্য 61,556 ইউরো। তবে এই তালিকার কিছু নাম নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন এই তালিকায় রিয়াল মাদ্রিদের ইস্কোর নাম এসেছে, তার বেতন দেখানো হয়েছে 1,70,000, কিন্তু ইস্কোর বর্তমান চুক্তিতে বেতনের অঙ্কটা সাপ্তাহে 70 মিলিয়নের কাছাকাছি। এ তালিকায় রোনালদোর প্রাপ্য বেতন প্রকাশ করা হয়নি। ফুটবলে কম বেতন পাওয়া খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এ ঘোষণায়। তবে 2016 সালের তথ্য ব্যবহার করায় প্রথম দুজনের বেতনের অঙ্কটা এখন আর সত্য নয়, এবং গত মৌসুমে মাঠে যে পারফরমেন্স পাকো আলকাসারের, তাতে তার প্রাপ্য বেতন সাপ্তাহে 1,70,000,000 ইউরো। একথা এখন মানবেন না কেউ। সূত্র গুল.কম। এখানে বার্নার্ডো সিলভা বর্তমানে 10,000 ইউরো, প্রাপ্য 1,19,907 ইউরো। হ্যারি কেন 15,000 ইউরো বর্তমান, প্রাপ্য 1,19,798 ইউরো। গ্রানিট জাকা 70,000 ইউরো বর্তমান, প্রাপ্য 1,71,176 ইউরো। টিমো হর্ন বর্তমানে পান 25,000 ইউরো, প্রাপ্য ছিল 1,19,581 ইউরো। পাকো আলকাসার বর্তমানে 80,000 ইউরো, প্রাপ্য ছিল 1,70,588 ইউরো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।